হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে 1st মার্চ, সানডে। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ শ্যুট করা যেতে পারে, কারণ আমি অনেকদিন ধরে কোনো ব্লগ দিচ্ছি না, মানে বেরিয়ে আসার পরে কোনো কিছু ব্লগ করিনি, কোনো ভিডিওই করা হয়নি সেইভাবে। কারণ তোমরা জানো যে আমরা মালয়েশিয়া গেছিলাম, আর ওখান থেকে ঘুরে এসে তারপর সেই রেস্টটা অনেকদিনই থাকে, তো ভিডিও করা হয়ে ওঠেনি। সেই ভিডিওগুলোই আমি তোমাদের ব্যাক টু ব্যাক দিয়েছি। আজকে আমার ঘুরে আসার পরে 1st ব্লগ, আর সানডেও আছে, সেই হিসাবেও আমি সানডেতে মোস্ট প্রবাবলি আমি ব্লগ করি, তো সেই জন্য আজকে আমি ব্লগ স্টার্ট করলাম। আর এখন আমি দেখতেই পাচ্ছ সেজে গুজে আছি, কারণ এখন আমি যাচ্ছি একটা গণবিবাহ দেখতে, যেটা উল্টোডাঙ্গায় হয়। তো সেখানে যাচ্ছি, আর ভাবলাম যে এটাও একটা ব্লগ করা যেতে পারে, তোমরাও দেখতে পারবে গণবিবাহ এখানে যেটা হয় উল্টোডাঙ্গাতে। এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইলিশ উৎসব, যেখানে ইলিশ উৎসব হয়েছিল সেখানেই গণবিবাহটাও হবে। তো তোমাদের গেলে দেখিয়ে দিলে বুঝতে পারবে কোন জায়গাটায় হচ্ছে, আর ডিটেলস আমিও ঠিক জানি না, আমি ঘুরে এসে তারপর তোমাদের পুরো সম্পূর্ণ ডিটেলসটা বলবো। আর আমি এখানে একটা হ্যান্ডলুমের শাড়ি পরেছি, এটারই ব্লাউজ পিসটাও এটারই, আর যে গলার যে নেক পিসটা দেখছো এটা একটা ইনস্টাগ্রাম স্টোর থেকে আমাকে পাঠিয়েছিল, সেটারও একটা ভিডিও করা আছে, তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবে, রিভিউয়ে গেলেই দেখতে পারবে, ওখানে এই ইনস্টাগ্রাম স্টোরের সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে পাঠিয়েছিল। আর এই যে কানের দুলটা দেখছো এটা আমার ট্রেন থেকে নেওয়া, লোকাল ট্রেনে প্রচুর পাওয়া যায় 30 রুপিস করে, তো ওটার সঙ্গে আমি ম্যাচ করে এটা পরেছি। এই হচ্ছে আজকে আমার আউটফিট, তো চলো যা যাক। কিছু কথা শুনে দেব সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী কার্তিক মহাশয়। মোর নাম এই বেলা খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। রাজুর নাম এই বলে খ্যাত হোক, রাজু তোমাদেরই লোক। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানে সাফল্য কামনা করেছেন, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন আমার অত্যন্ত প্রিয় রাজু চক্রবর্তী। আমরা জীবন সাহা মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সম্মান জানাই। আকাশ বাতাস মুখরিত, যদি দায়ং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব, এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মালা পঠন করে
বাড়ি ফিরে এসেছি আর এসে আমি ফ্রেশও হয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পারলে কত সুন্দরভাবে প্রোগ্রামটা হয়। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর যাদের একটা ইচ্ছে থাকে বলতে পারো যে বর ঘোড়ায় চেপে আসবে, কিন্তু সেটা সবার ইচ্ছে তো পূরণ হয় না, আর সবার এরকম ধুমধাম করে বিয়ের সেটা সম্ভবও হয় না। অনেক দুস্থ পরিবার আছে, তো তাদের কথা মাথায় রেখে তাদেরকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করা যেটা সবার পক্ষে বোধ হয় সম্ভব না, সেটা রাজুদাই পারে। রাজু চক্রবর্তীর উদ্যোগেই এই পাঁচ কন্যার বিয়ে এটা হয়েছিল। আর তোমরা দেখতেই পারলে ওখানে সাইকেল দেওয়া হয় ছেলেদের, মেয়েদের সেলাই মেশিন, তারপর আলমারি, খাট, বিছানা যা যা থাকে সেগুলো দেওয়া হয়। আর তাছাড়া তো তত্ত্ব আছে, যেমন কম্বল থেকে শুরু করে ছেলে মেয়ে প্রত্যেকের জামা জুতো সমস্ত কিছু দেওয়া হয়। যে কোণে আছে তাদেরকে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট দিয়ে সাজানো হয়। খুবই সুন্দর করে একটা অনুষ্ঠান। আর এক সাইডে, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, একটা সাইড ছিল যেখানে কোন অনুষ্ঠান বাড়িতে যেমন হয় না ফুচকা খাওয়ানো হয়, কোল্ড ড্রিঙ্কস, কফি, চাউমিন এগুলো সমস্ত কিছু ছিল। তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই দিকটা গেছিলাম কিন্তু তখন আমি সেটার ভিডিও নেওয়া হয়নি। ওই সাইডটাতেও এরকম খাওয়া দাওয়ার মানে বিয়ে বাড়িতে যেগুলো হয় আর কি সেগুলো হচ্ছিল। তারাপীঠ, মেদিনীপুর এইসব জায়গা থেকে সব ছেলে মেয়েরা এসেছিল। আর তাদেরকে যেমন সবার স্বপ্ন যেমন থাকে সেইভাবেই পুরো বিয়ের অনুষ্ঠানটা হয়েছে। আর মণ্ডপটা ছিল টোপর আর হচ্ছে গাছকৌটো, বা এই দুটোকে মিলে মানে চারদিকে গাছকৌটো আর ওপরটা এরকম টোপরের আদলে যে বিয়ের মণ্ডপটা তৈরি করা হয়েছিল। আর ঘোড়ার গাড়ি ছিল যেটাই করে বর আসছিল, নানান ধরনের বাজনা ছিল, মানে খুবই সুন্দর, সানাই ছিল, সবকিছু ছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে আর আশা করি তোমাদেরও ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। এরকম একটা অনুষ্ঠান দেখে প্রত্যেকেরই ভালো লাগবে এরকম। আর আমি তো অ্যাটেন্ড করেছি, আমার তো ভীষণই ভালো লেগেছে। এটাও বিধাননগরের যে বাগমারী সংঘ বলে একটা ক্লাব আছে তাদেরই উদ্যোগে, রাজ চক্রবর্তীর উদ্যোগে এই অনুষ্ঠানটা হয়। ইলিশ উৎসবও ওখানেই হয়েছিল, প্রত্যেক বছরই হয়। এটা নিয়ে সিক্সথ ইয়ার ওখানে এইরকম বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, পাঁচ কন্যার বিয়ে। তো আমার ভীষণই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। কেউ না কেউ এরকম দুস্থ পরিবার থাকে যারা বিয়ে দিতে পারে না, যাদের বাবা মা বিয়ে দিতে পারে না, বা তাদের স্বপ্ন থাকে এরকম ভাবে, তারাও এরকম একটা অনুষ্ঠানে পার্ট হতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।